ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। শিরোপার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের উপর চাপ ধরে রাখতে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। গুরুত্বপূর্ণ ম্যাচে আলো ছড়ালেন বার্সার আক্রমণ ভাগের তিন তারকা লুইস সুয়ারেজ, আতোয়ান গ্রিজম্যান ও লিওনেল মেসি। ভিয়ারিয়ালকে উড়িয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনা ব্যবধান কমিয়ে আনল চার পয়েন্টে। গোল করতে না পারলেও সতীর্থের দুই গোলে অবদান রেখেছেন লিওনেল মেসি। এক কথায় দলকে গোছানো ফুটবল উপহার দিয়েছেন বার্সা অধিনায়ক। প্রতিপক্ষের মাঠে অসাধারণ জয়ে লা লিগা শিরোপা লড়াইয়ে ফিরল বার্সেলোনা। ভিয়ারিয়ালের মাঠে 4-1 গোলে জিতেছে কিকে সেতিয়ানের দল। ম্যাচের শুরুতে 3 মিনিটের সময় আত্মঘাতী গোলে বার্সেলোনা এগিয়ে যায়। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার উল্লাস অবশ্যই বেশিক্ষণ স্থায়ী হয়নি বার্সার। এরপর 14তম মিনিটের সময় মরিনোর গোলে সমতায় ফিরেছিল ভিয়ারিয়াল। 1-1 গোলে সমতায় চলতে থাকা ম্যাচের 20তম মিনিটের সময় বার্সেলোনাকে এগিয়ে নিয়েছেন লুইস সুয়ারেজ। লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোলটি করেছেন উরুগুয়ান এই ফরোয়ার্ড। তাতে এগিয়ে যায় বার্সেলোনা। পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে আক্রমণে আধিপত্য দেখিয়েছে বার্সা। ম্যাচের 65% বল দখলে রেখে ভিয়ারিয়ালের জালে বার্সেলোনা শট নিয়েছে 13টি, যার 11টি লক্ষ্য বরাবর ছিল। আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সেলোনা নিজেদের তৃতীয় গোলের দেখা পেয়েছে ম্যাচের 45তম মিনিটে। আবারও লিওনেল মেসির অ্যাসিস্ট, এবার গোল করেছেন আতোয়ান গ্রিজম্যান। গ্রিজম্যানের গোলে বার্সেলোনার স্কোরলাইন দাঁড়িয়েছে 3-1। পরপর দলের করা 2 বার এগিয়ে যাওয়ার গোলে অবদান রেখেছেন মেসি। 3-1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে নিজেদের চতুর্থ গোলে দেখা পেতে বার্সেলোনাকে অবশ্যই বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে গোলের দেখা পেয়েছেন আনসু ফাতি। 87তম মিনিটে গোল করে দলের স্কোরলাইন 4-1 করেছেন এই তরুণ। এরপর আর কোনো গোল না হলে 4-1 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। অনাকাঙ্ক্ষিত বিরতির পর পুনরায় মাঠে ফেরা ফুটবলে এ প্রথম দেখা গেল বার্সেলোনার চেনারূপ। পাসিং ফুটবলের পশরা সাজিয়ে রক্ষণ ভাঙা একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রেখেছিল বার্সা, যার মাধ্যমে নিজেদের প্রত্যাশিত জয় তুলে নিয়েছে মেসির দল। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে নেমে আসলো 4 পয়েন্টে।